वेलकम टू कागदीप एकेडमी ई लर्निंग क्लास। गुड मॉर्निंग स्टूडेंट, आज के स्टैंडार्ड थ्री जियोग्राफी क्लास नहीं आलोचना करब। तुम्हारे पढ़ा विभिन्न जिलार संक्षिप्त आलोचना। जलपाइगुड़ी जिला गत क्लासे तुम्हारे पढ़िए, आज के जिला जो प्रश्नगुलो है सेगुलो लिखिए देव। आगे दिन हमें एक प्रश्न लिखिए जे पश्चिमबंगे मध्य सब चे बी बृष्टि कथाय है, उत्तरटा हबे जलपाइगुड़ी जिलार बक्सा अंचले। ए पर्यन्त आमी लिखी, ए एकटा कोश्चेन आमी लिखिए दिएछिलाम, तारपरे क्लासटा शेष करी। आजकेर आमी बाकी जे प्रश्नगुलो हय एखान थेके सेगुलो लिखिए दिच्छि। बोर्डे आमी आगे लिखेछि, देखो ताड़ाताड़ि तोमरा एटा तुले नाओ, तारपर आमी आबार मुछे दिए आबार लिखे देब। कोन नदी जलपाइगुड़ी जिलाके दुटि भागे विभक्त करेछे? এই জেলায় অবস্থিত একটি পাহাড়ের নাম লেখো। প্রশ্নটা আমি আর একবার করে বলছি, কোন নদী জলপাইগুড়ি জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে? এই জেলায় অবস্থিত একটি পাহাড়ের নাম লেখো। উত্তরটা কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবে, আমার জায়গা সংক্ষেপ বলে আমি পূর্ণ বাক্যে লিখিনি, আমি শুধু উত্তরটা লিখেছি। তোমরা উত্তরটা দেখে নাও, কিন্তু তোমরা খাতাতে প্রত্যেককে পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে, না হলে কিন্তু নম্বরটা পাবে না। কোন নদী জলপাইগুড়ি জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে? উত্তর হবে করলা নদী। তারপরে পার্ট কোশ্চেন, এই জেলায় অবস্থিত একটি পাহাড়ের নাম লেখো। তোমরা বক্সটা কিন্তু নিচে করবে, আমি পাশে জায়গার অসুবিধার জন্য পাশে করেছি, তোমরা বক্সটা নিচে করবে এবং পূর্ণ বাক্যে লিখবে। এই জেলায় অবস্থিত একটি পাহাড়ের নাম হলো সিনচুলা পাহাড়। হয়ে গেল এবার দুয়ের দাগে প্রশ্ন, তোমরা হাত চালিয়ে তোলো, আমি বোর্ডটা মুছে দিয়ে আবার লিখব। জলপাইগুড়ি জেলার স্বাভাবিক উদ্ভিদগুলির নাম লেখো। প্রশ্নটা আবার বলছি, জলপাইগুড়ি জেলার স্বাভাবিক উদ্ভিদগুলির নাম লেখো। এই জেলার একটি অভয়ারণ্যের নাম লেখো। আবার বলছি, জলপাইগুড়ি জেলার স্বাভাবিক উদ্ভিদগুলির নাম লেখো। এই জেলার একটি অভয়ারণ্যের নাম লেখো। উত্তর কি হবে? জলপাইগুড়ি জেলার স্বাভাবিক উদ্ভিদগুলি হলো শাল, সেগুন, বাঁশ, পলাশ, তুঁত, চম্পা, বেত ইত্যাদি। আবার বলছি, জলপাইগুড়ি জেলার স্বাভাবিক উদ্ভিদগুলি হলো শাল, সেগুন, বাঁশ, পলাশ, তুঁত, চম্পা, বেত ইত্যাদি। এই জেলার একটি অভয়ারণ্যের নাম লেখো। পাঠ কোশ্চেন লিখবে, এই জেলার একটি অভয়ারণ্যের নাম হলো গরুমারা অভয়ারণ্য। আবার বলছে এই উত্তরটা, এই জেলার একটি অভয়ারণ্যের নাম লেখো। এই জেলার একটি অভয়ারণ্যের নাম হলো গরুমারা অভয়ারণ্য। এবার তিনের দাগে প্রশ্ন, এই জেলার প্রধান দুটি কৃষিজ ফসলের নাম লেখো। এই জেলার প্রধান দুটি শিল্পের নাম লেখো। উত্তর কি লিখবে? এই জেলার প্রধান দুটি কৃষিজ ফসল হলো চা আর তামাক। কি লিখবে? এই জেলার প্রধান দুটি কৃষিজ ফসল হলো চা আর তামাক। তারপরে আছে, এই জেলার প্রধান দুটি শিল্পের নাম লেখো। এই জেলার প্রধান দুটি শিল্পের নাম চা শিল্প ও কাষ্ঠ শিল্প। আবার বলছি, এই জেলার প্রধান দুটি শিল্পের নাম লেখো। এই জেলার প্রধান দুটি শিল্প হলো চা শিল্প ও কাষ্ঠ শিল্প। এবার আসছি চারের দাগে প্রশ্ন, এই জেলার দুটি দর্শনীয় স্থানের নাম লেখো। এই জেলা মানে জলপাইগুড়ি জেলা, উপরে যেহেতু জলপাইগুড়ি লিখে দিয়েছি তাই আমি এই এই করে লিখছি, কিন্তু পরীক্ষাতে এই জেলা হবে না, পরীক্ষাতে জেলাগুলোর নাম দেওয়া থাকবে। এই জেলার দুটি দর্শনীয় স্থানের নাম লেখো। এই জেলার দুটি দর্শনীয় স্থানের নাম হলো গরুমারা অভয়ারণ্য ও জলপেশ। এই জেলার দুটি দর্শনীয় স্থানের নাম আমি কী লিখেছি? গরুমারা অভয়ারণ্য ও জলপেশ। এই চারটে প্রশ্ন তোমরা সবাই তুলে নাও, আমি তোমাদের এখান থেকে আর যে প্রশ্নগুলো হয় সেগুলো লিখিয়ে দিচ্ছি। একটু হাত চালিয়ে তোমরা প্রত্যেকে তুলবে। আশা করছি তুলে নিয়েছো। এবার আমি মুছছি পরবর্তী প্রশ্নগুলো লেখানোর জন্য। প্রধান তিনটি নদীর নাম লেখো।
উত্তরটাও লিখে দিচ্ছি, তোমরা পূর্ণ বাক্য লিখবে, আমি এমনিই উত্তর লিখে দিচ্ছি। এই জেলার প্রধান তিনটি নদীর নাম হলো, বলে লিখবে তিস্তা, তোর্ষা, রায়দা। তিস্তা, তোর্ষা, রায়দা। এই জেলা কৃষিজ ফসলগুলির নাম লেখ। নিম্নমানের কয়লা, লোহা, তামা, ডলোমাইট, চুনাপাথর। এই জেলার প্রধান তিনটি নদীর নাম লেখো, উত্তর তিস্তা, তোর্ষা, রায়দা। পূর্ণ বাক্যে কিন্তু তোমরা লিখবে। আর এই জেলার কৃষিজ ফসলগুলির নাম লেখো, চা, তামাক, ধান, পাট, আখ, গম, আনারস ও কমলালেবু। এই জেলায় কী কী খনিজ সম্পদ পাওয়া যায়, নিম্নমানের কয়লা, লোহা, তামা, ডলোমাইট ও চুনাপাথর। তাহলে কী কী খনিজ সম্পদ পাওয়া যায় এই জেলায়, নিম্নমানের কয়লা, লোহা, তামা, ডলোমাইট ও চুনাপাথর পাওয়া যায়। আর এছাড়া যে আরও কয়েকটা প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা করতে পারো। এই জেলার জলবায়ু, এখানকার শীত গ্রীষ্ম উভয় ঋতুর প্রভাব অনুভূত হয়। এখানে বৃষ্টির পরিমাণ খুব বেশি, বক্সা অঞ্চলে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, জলবায়ু থেকে এটা করবে। তারপরে ভূপ্রকৃতি কেমন, না জেলার উত্তরভাগে হিমালয় পর্বতের অন্তর্গত, এছাড়া পাহাড়ের নিচে আছে গভীর জঙ্গল, এ যার নাম হচ্ছে ডুয়ার্স অঞ্চল, আর এখানে সিঞ্জুলা পাহাড় আছে, এটা করবে। তারপরে এখানে কী কী অধিবাসী বাস করে, মেজ, গাঢ়, নেপালি, টোটো, রাভা ইত্যাদি সম্প্রদায়ের মানুষজন এখানে বাস করে।
আজকে ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই এগুলো তুলে নাও খাতায়, মুখস্থ করে নেবে এবং টেক্সটটা খুব ভালো করে পড়বে। পরের দিন অন্য জেলা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে পুজো কাটাবে। ধন্যবাদ।